তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিতে চাচ্ছো তাদের জন্যই আমার এই ভিডিওটি, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটির ক ইউনিটের জন্য নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করা যায় তার এমসিকিউ প্লাস রিটেন পার্ট আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তাছাড়াও তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী বা এইচএসসি স্টুডেন্ট রয়েছো তারাও আমার এই ভিডিওটি দেখতে পারো, কারণ তোমাদেরও উপকার হবে, তোমরাও এমসিকিউ প্লাস রিটেনের সমাধানগুলো খুব সহজে করতে পারবে এই নির্ণায়কের। আজকে আমি নির্ণায়কের মান নির্ণয়ের তিনটি প্রসেস দেখাবো। এই তিনটি প্রসেসের মাঝখানে তোমার যে প্রসেসটি সবচেয়ে সহজ লাগে বা যেই প্রসেসে তুমি সবচেয়ে সহজে করতে পারবে সেই প্রসেসেই তুমি অ্যাপ্লাই করে ওই প্রবলেমগুলো সলভ করে নেবে। আর এমসিকিউর জন্য একটি জিনিস রয়েছে, সেটা হলো মান কখন শূন্য হয়। ডিরেক্টলি প্রশ্ন দেখা মাত্রই তুমি কিন্তু দাগিয়ে ফেলতে পারবে, তোমাকে আলাদা কোনো ম্যাথমেটিক প্রবলেম সলভ করে তোমার এমসিকিউগুলো দাগাতে হবে না। এই ধরনের কোশ্চেনই কিন্তু ভার্সিটি পরীক্ষায় সবচেয়ে বেশি এসে থাকে। তুমি যদি বিগত বছরের প্রশ্ন ব্যাঙ্কগুলো দেখো তাহলে ভার্সিটিতে দেখবে এই যে তিনটি কথার উপর ভিত্তি করেই মান নির্ণয় করে ফেলা যায়, কারণ ওই অপশনে শূন্য থাকে এবং তুমি যদি ভুল করেও শূন্য দাগিয়ে দিয়ে আসো তারপরেও কিন্তু হয়ে যাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। তবে দেখো এখানে আমি তিনটি কথা লিখে রেখেছি, এই তিনটি কথার উপর ভিত্তি করে তুমি নির্ণায়কের মান শূন্য ডিরেক্টলি দিয়ে দিতে পারো এবং এটা কিন্তু তোমার এমসিকিউ এর ক্ষেত্রে খুব ভালো কাজে দেবে, কারণ তুমি প্রশ্ন দেখা মাত্রই ডিরেক্টলি আনসার বলে দিতে পারবে। আর নির্ণায়কের মান নির্ণয় করার জন্য আমি তোমাদেরকে তিনটি প্রসেস দেখাবো, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপে, এবং তিনটি কেসের মাধ্যমে আমি পুরো প্রবলেমগুলো সলভ করে দেব। তার মাঝে প্রথম কেসটি আমরা ইন্টারমিডিয়েটই সবচেয়ে বেশি করে থাকি এবং দ্বিতীয় কেসটি অনেকেই করি আবার অনেকে করি না, আর থার্ড কেসটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেই ম্যাথগুলো অনেক বেশি জটিল আমরা সেই ম্যাথগুলো থার্ড কেস দিয়েই করব। প্রথম কেস এবং দ্বিতীয় কেস স্কিপ করে থার্ড কেসে নিয়ে নিলে খুব সহজেই সমাধানটা বের হয়ে আসবে। তাহলে দেখো আমরা আগে প্রথমে এমসিকিউ এর একটা সমাধান দেখার চেষ্টা করি যে নির্ণায়কের মান কখন কখন শূন্য হতে পারে। জাস্ট তুমি এই তিনটা কথা মনে রাখলেই তোমার নির্ণায়কের মান শূন্য হয়ে যেতে পারে, সেটা কিন্তু তুমি প্রশ্ন দেখা মাত্র বলে দিতে পারবা। প্রথম কথাটা কি, সারি বা কলাম, যে কোনো একটা সারি বা একটা কলামের সবগুলা ভুক্তি যদি শূন্য হয়ে যায়, যেমন আমি একটা নির্ণায়ক লিখলাম, নির্ণায়কের হলো 1, 2, 3, 4, 5, 6, বাকি একটি কলাম আমি শূন্য দিয়ে দিলাম, তাহলে এখন বলো এই নির্ণায়কের মান কত হবে। এবং এই নির্ণায়কের মান কিন্তু এখন তোমাকে বের করার দরকার নাই, ডিরেক্টলি বলে দিতে পারো এই নির্ণায়কের মান শূন্য। কারণ কি, একটি কলাম কিন্তু শূন্য, ফুল একটি কলাম শূন্য থাকার কারণে এই নির্ণায়কের মানটি হলো শূন্য। ঠিক সেম অনুরূপভাবে যদি আরেকটা নির্ণায়ক দেই আমি, এ নির্ণায়ক, সেটা যদি এরকম হয় x, y, z, x² y² z² আর আমি এই দিকে দিয়ে দিলাম 0, 0, 0, এখন বলো এই নির্ণায়কটির মান কত। এই নির্ণায়কটির মান নিঃসন্দেহে তুমি শূন্য দিয়ে দিতে পারো। তুমি যখন একটি সারি বা একটা কলাম ডিরেক্টলি শূন্য পাবে তখনই এটাকে শূন্য দিয়ে দিতে পারো। তাহলে তুমি এইভাবে কিন্তু এমসিকিউটা একদম দেখা মাত্রই বলে দিতে পারবে। এবং পরবর্তী যে স্টেপটা রয়েছে, দুই নাম্বার কথা, এই দুই নাম্বার কথাটা কিন্তু আমার কাছে মনে হয় এই এক নাম্বার চেয়েও একটু জটিল বেশি এবং এটা একটু ইম্পর্টেন্টও বেশি। এবং থার্ড যে স্টেপটি রয়েছে, তিন নাম্বার, এটাই ভার্সিটির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই চক্রাকারটাই বেশি থাকে। তুমি যদি প্রশ্ন ব্যাঙ্কগুলো দেখো তাহলে দেখবে একদম ক্লিয়ার হয়ে যেতে পারবে। তাহলে দেখো আমরা দুই নাম্বারের একটা উদাহরণ দেখি, দুটি সারি বা কলাম যদি একই হয় তখনও কিন্তু নির্ণায়কের মান শূন্য। যেমন আমি একটা লিখলাম 1, 2, 3, তারপর হচ্ছে 7, 8, 9, তারপর আবার লিখলাম 1, 2, 3। এখন বলো এই নির্ণায়কটির মান কত হবে। এই নির্ণায়কটির মান ডিরেক্টলি নির্ণায়ককে দেখা মাত্রই কিন্তু বলে দেওয়া যাচ্ছে নির্ণায়কটির মান হবে শূন্য। কারণ কি, আমরা দেখেছি দুটি সারি বা কলাম, যে কোনো দুইটা সারি বা কলাম যদি, আবার একটা কথা কিন্তু এই জায়গায় ক্লিয়ার থাকতে হবে, একটা সারি আরেকটা কলামের সাথে মিলল হবে না, যেমন এই দিকে মিলছে আর এই দিকে মিলছে, এরকম হইলে হবে না। যদি হিসাবটা এরকম থাকতো যে আমরা যদি এইখানে ধরো 2 দিতাম আর এইখানে 3 দিতাম, যদি এরকম থাকতো, দেখো 1, 2, 3, 1, 2, 3, এটা তো মিলেছে, তাহলে কিন্তু হবে না, আমাকে অবশ্যই দুটি সারি বা দুটি কলাম মিল থাকতে হবে, হয় দুটি সারি মিল থাকতে হবে না হয় দুটি কলাম মিল থাকতে হবে সর্বনিম্ন। এবং তিনটি সারি তিনটি কলাম মিল থাকলে 100% ওইটা শূন্য, ওইটার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। তবে সর্বনিম্ন দুটি সারি বা দুটি কলাম একই রকম থাকতে হবে, ওইখানে 4টি সারি 4টি কলাম, 5টি সারি 5টি কলাম,
যদি সেম থাকে নো প্রবলেম, আমরা ডিরেক্টলি আনসার দিয়ে দেব শূন্য। তাহলে এইগুলোর ক্ষেত্রে কিন্তু আর ম্যাথমেটিক প্রবলেম তোমার করার দরকার নেই, তুমি প্রশ্ন দেখবা এবং আনসার বলবা ডিরেক্টলি। এবং থার্ড আরেকটা যে জিনিস চক্রাকার, এটা কিন্তু একটা বোঝার ব্যাপার রয়েছে। তার আগে এটারই আমি আরেকটা প্রবলেম দিচ্ছি, দেখো এটার আনসার কি হবে যদি আমি আরেকটাই পি নির্ণায়ক দেই। এখন দেখো এটার আনসার কি হবে, 1, 2, 3 তারপর হচ্ছে 2, 8, 9 এটাই দিলাম, জাস্ট এইদিকে ধরো আমি 2 গুণ করে দিয়েছি। এখন বলো, এখন বলো এই নির্ণায়কটির মান কত হবে। দেখো আমরা দুই নাম্বার কথাটাই এটার সাথে মিলাতে চাচ্ছি, এখানে তো একটা সারি একটা কলাম এরকম বা দুইটি সারি দুইটা কলাম কোনো মিল নাই, তাহলে কি এটার আনসার কি শূন্য হবে না? এটার আনসারও কিন্তু শূন্য। কিভাবে শূন্য? কারণ আমরা কিন্তু জানি নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে কিন্তু একটা ভুক্তি কমন নিয়ে নেওয়া যায়। যেমন এই সারি বা কলাম থেকে আমরা 2 কমন নিয়ে নিতে পারতেছি, 2 যদি কমন নিয়ে নেই তাহলে এইখান থেকে 2 দিয়ে ভাগ করে দেব, প্রতিটার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করে দেব কমন নিয়ে নিলে, কারণ আমরা কমন নিয়ে নিতে পারতেছি। সো আমাদের এই কমন নিয়ে নিলে দেখো 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, 2 কে 4 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি দুইটা কলাম সেম হয়ে গিয়েছে। দুইটা কলাম যখন সেম হয়ে গিয়েছে তখনই আমরা বলবো এই নির্ণায়কটির মানও শূন্য। তাহলে 3 নাম্বার কথাটা কিন্তু আমি বলছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইভেন তুমি ভার্সিটির প্রশ্নগুলো যদি দেখো এই 2 নাম্বার স্টেপ দিয়েই কিন্তু অনেকগুলো এমসিকিউ সলভ করে ফেলতে পারবে, এবং 3 নাম্বার স্টেপ দিয়ে খুব সহজেই সলভ করা যায় যদি এরকম থাকে। ধরো একটা ম্যাট্রিক্স আছে A 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 দেখো তো এটা একটা চক্রাকার আছে না, যেমন 1, 2, 3, 4, 5 মানে একটা চক্রাকারে চলতেছে, মানে এই মানে সারি বা কলাম একটা দাঁড়ার মতন চলতেছে, বা এখানে এক এক করে বাড়তেছে, 2 2 করে বাড়তে পারতো নো প্রবলেম, বিজোড় সংখ্যা দিয়ে হতে পারতো, জোড় সংখ্যা দিয়ে হতে পারতো, তাহলে এই নির্ণায়কটির মান কিন্তু শূন্যই হবে। তুমি যেভাবেই বের করো না কেন এই নির্ণায়কটির মান শূন্য হয়ে যাবে। এবং তুমি আরেকটি প্রবলেম কিন্তু এইভাবে দেখতে পারো, যেমন যদি এরকম হয় 1, 1, 1 তারপর হচ্ছে s² 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 তারপর হচ্ছে b² 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 তাহলে দেখো এটা কিন্তু দুইটা সত্যিই হচ্ছে, একটা চক্রাকারে হবে আবার দুইটা সারি বা দুইটা কলাম মিল হলেও কিন্তু হয়ে যাবে, তাহলে এটাও কিন্তু হয়ে যাচ্ছে। তারপর তুমি যদি আবার এরকম চিন্তা করো a b c তারপর হচ্ছে a b c তারপর a b c মানে এইভাবে চিন্তা করলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা এই ধরনের প্রবলেম কিন্তু অনেক প্রবলেম রয়েছে, তুমি একটু বাসায় প্র্যাকটিস করে দেখিও এবং প্রশ্ন ব্যাঙ্গগুলো থেকে যদি দেখার চেষ্টা করো তাহলে আমি শিওর যে নির্ণায়কের মানগুলো তুমি MCQ গুলো খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবে। এখন চলে আসি রিটেন পার্ট। এই রিটেন পার্টগুলো একটু জটিল হয়, আমি হয়তো পুরোপুরি ডিটেলস করাবো না, কিন্তু আমি সিস্টেমগুলো দেখিয়ে দেব এবং সিস্টেমগুলোর মাধ্যমে তুমি নির্ণায়কের যত প্রবলেম রয়েছে সবগুলো প্রবলেম করে ফেলতে পারবে। প্রথমেই আমি কেস 1 দেখাচ্ছি, কেস 1-এর যেটা আমরা ইন্টারমিডিয়েট করে থাকি সবাই ওই প্রসেসটি দেখাবো। ধরো আমি এইখানে লিখলাম a b c d e f g h k। এখন দেখো এই নির্ণায়কটির আমরা মান নির্ণয় করতে চাচ্ছি, তাহলে এই নির্ণায়কটির আমরা মান কিভাবে নির্ণয় করব? জাস্ট একদম সহজভাবে তুমি একটা কাজ করে নিতে পারো, এত ডিপলি মনে রাখার দরকার নেই বা এত কঠোরভাবে মনে রাখার দরকার নেই। জাস্ট প্রথমে এটাকে তুমি প্লাস, এটাকে মাইনাস, এটাকে প্লাস একটু মনে মনে চিন্তা করে ফেলতে পারো, প্লাস মাইনাস প্লাস। তবে এই প্রসেসটি কিন্তু লং, এই প্রসেসটিতে কখনোই অ্যাডমিশন টেস্টে এটা করার চেষ্টা করবা না, কারণ এই বিষয়টা স্কিপ করার চেষ্টা করবা, আমরা সেকেন্ড প্রসেস বা থার্ড প্রসেসটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এই প্রসেসটা সর্বদাই স্কিপ করার চেষ্টা করব, কারণ এটা আমরা ইন্টারমিডিয়েট লং বা অনেক যখন অনেক বেশি পরিমাণ টাইম থাকে তখন সলভ করে থাকি। আর নির্ণায়ক তো আমাদের রিটেন পার্টগুলোতেও যত সর্বনিম্ন টাইমে সমাধান করা যায় ততই ভালো, আমরা তাই সর্বনিম্ন টাইমে সমাধান করব। আমরা 3টা কেস দেখব, 2 নাম্বার এবং 3rd কেস। এই 3 কেসের মাধ্যমে আমরা দ্বিতীয় বা তৃতীয় দিয়েই সমাধান করার চেষ্টা করব সব ক্ষেত্রে। তাহলে দেখো এটার ক্ষেত্রে কি করতে হবে, এটার ক্ষেত্রে যে কাজটা করতে হবে যে এই প্রথমেই এটাকে রেখে, প্লাস এটাকে রেখে তুমি এই এ সারি কলাম বাদ দিলে থাকবে শুধু এটার আর এটার, তখন কি হয়ে যাবে দেখো ek-fh। আমি প্রথম প্লাস এ লিখলাম, প্রথম প্লাস এ লেখার পর প্লাস এর সারি কলাম বাদ দিলে থাকবে এইটুকু, এইটুকুর এই কর্ণ প্রধান কর্ণ থেকে বিয়োগ করে দিছি গৌণকর্ণ, মানে মুখ্য কর্ণ থেকে গৌণকর্ণ বিয়োগ করে দিয়েছি।
তারপর এই জায়গায় একটা মনে মনে মাইনাস রয়েছিল সেটা বসিয়ে দেব মাইনাস, তারপর বি, বি এর ক্ষেত্রেও আমরা সারি এবং কলাম বাদ দিব। দেখো বি এর সারি কলাম বাদ দিলে কি কি থাকবে, ডি কে আর এফ জি, তাহলে আমি ডি কে লিখব ডি কে মাইনাস এফ জি, তাহলে এটা লিখলাম। তারপর আবার এই প্লাস সি, আমি প্লাস সি লেখার পর আমি এই সি এর সারি কলাম বাদ দিব, বাদ দিলে কি থাকবে ডি এইচ আর ইজি, ডি এইচ মাইনাস ইজি। আমরা এইটুকু করলেই আমরা পরবর্তীতে মান পেয়ে যাব, আমরা যাই কিছু বের করতে চাই না কেন আমরা একটা মান কিন্তু পেয়ে যাব। জাস্ট এই কেসের মাধ্যমে কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে করে থাকি। তুমি হয়তো এখানে সংখ্যা বসাবা, এই সংখ্যাগুলো এই জায়গায় বসাবা, তারপর একটা ক্যালকুলেশন এই জায়গায় যাই আসুক একটা আনসার কিন্তু দিয়ে দেবা, এটাই কিন্তু করে থাকে সবাই। আর আমরা এই প্রসেসে যেতে চাচ্ছি না, আমরা আরেকটু অন্য প্রসেসে যাব। আমরা সেই প্রসেসটা কি, সেই প্রসেসটা এই জায়গা থেকেই কভার করে দিতে পারি, এই জায়গা থেকেই কভার করে দিতে পারি, জাস্ট এই প্রশ্নের সাইড দিয়েই তুমি লিখে ফেলতে পারবা, কারণ অ্যাডমিশনে প্রশ্নে লেখার কিন্তু নিয়ম রয়েছে বা থাকে, প্রশ্নের সাইডেই তুমি লিখে ফেলতে পারো। যেমন এই নির্ণায়কটি রয়েছে, এই নির্ণায়কের পাশেই তুমি লিখে দিতে পারো, এই জায়গায় এ ডি জি, তারপরে বি ই এইচ। সবসময় মনে রাখবা যে প্রথম দুইটা কলাম আবার রিপিট লিখবা, প্রথম দুইটা কলাম আবার রিপিট লিখবা, প্রথম দুইটা কলাম রিপিট লিখলেই তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে এবং আমরা এর সমাধানটা খুব তাড়াতাড়ি করতে পারবো, যেটাই আসুক না কেন, যেই নির্ণায়কই আসুক না কেন। প্রথম কলামটা লিখলাম, তারপর দ্বিতীয় কলামটা লিখলাম, এইটুকু লেখার পরেই আমার কাজ অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখো কমপ্লিট কিভাবে হয়েছে, এই তিনটার গুণ করব, এই তিনটার গুণ করব, তারপর এই তিনটার গুণ করব, এই তিনটার গুণ করে যোগ করে দেব, পরের তিনটার গুণ করে আবার বিয়োগ করে দেব, এই নিচ থেকে পরের তিনটার গুণ করে বিয়োগ করে দেব। তুলনামূলক আগেরটার চেয়ে এটা কিন্তু সহজ, অনেকের কাছে মনে হতে পারে এটা কঠিন, কিন্তু এটা অনেক সহজ। এখন কথা একটা থাকে যে এইচএসসিতে আমরা এটা ব্যবহার করতে পারবো কি না, আমাদের যদি বোর্ড পরীক্ষায় এটা আমরা ব্যবহার করতে পারবো কিনা, অবশ্যই ব্যবহার করা যাবে, কারণ এটা বইয়েও এই নিয়মটা রয়েছে, আসলে এটাকে শর্টকাট বলা যাবে না, কারণ এটা বইয়েও তো রয়েছে, আমরা খুব সহজেই তো এই সমাধানটা করতে পারি। এবং আমরা যদি বিভিন্ন বই বা বোর্ড বইগুলো দেখি যেটা বোর্ড বই কর্তৃক অনুমোদিত, ওই বইগুলোতে তুমি দেখবা এই ধরনের সমাধান কিন্তু নিশ্চয়ই আছে, তার মানে বলা যায় যে আমরা এটা অবশ্যই ব্যবহার করতে পারবো। এখন দেখো আমরা কিভাবে করব, কাজটা কিন্তু সহজ হয়ে গেছে, এ ই কে, এ ই কে, তারপর প্লাস করে দিব বি এফ জি, বি এফ জি, তারপর প্লাস করে দিব সি ডি এইচ, সি ডি এইচ, পরে বিয়োগ করব, বিয়োগ করব কি নিচের গুলার গুণফল, জি ই সি, জি ই সি, তারপর বিয়োগ করব এইচ এফ এ, তারপর বিয়োগ করব কে ডি বি। আমরা জাস্ট নিচেরগুলো বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো এই ক্ষেত্রে সমাধান করা খুব সহজ হবে, কারণ আমরা আর যদি একটু মানে সংখ্যাগুলো থাকবে 1 2 3 4 এরকমই থাকে বা 1 2 3, তোমাকে যদি আমি একটা ম্যাথ দিচ্ছি দেখো খুব সহজে কিন্তু তুমি এটা করতে পারবা, চাইলেই তুমি করতে পারবা। যেমন 1 1 1, তারপর দিলাম আমি 1 2 3, তারপর দিলাম 1 3 2। আচ্ছা এখন দেখো তুমি এটা কিন্তু খুব সহজেই এটা দিয়ে করে ফেলতে পারো, এখানে আমি আবার 1 1 1 বসাইলাম, তারপর 1 2 3 বসাইলাম। দেখো এখন কি করব, এই যে এটার গুণ করব, গুণ করলে কত আসতেছে, 2 2 গুণে 4, তারপর 3 3, তারপর আবার 3, বিয়োগ করে দেবো, এখন এই যে এই লাইনগুলো বিয়োগ করতে থাকবো, বিয়োগ কত 2, বিয়োগ কত 6, বিয়োগ এই যে এটা 6 করস 9, বিয়োগ হচ্ছে 9 9, থেকে আবার বিয়োগ করবো কত 2। দেখো খুব সহজে কিন্তু আনসার বের হয়ে গিয়েছে। এখন যদি আমরা বাদ দিতে চাই, এই 4 এই 4 বাদ, এদিকে 6 এদিকে 9 থেকে বাদ দিতে চাচ্ছি, তার মানে -3, আনসারটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারি। তবে তুমি এইভাবেও বের করতে পারো, আগের নিয়মটাও অ্যাপ্লাই করতে পারো, তোমার যেটা ভালো লাগে সেটাই করতে পারো। এখন আসি থার্ড কেস, এই থার্ড কেসটি আসলেই অনেক জটিল, আমরা কেস 2 কমপ্লিট করার পর আমরা দেখলাম এখন চলে আসবো থার্ড কেসে। থার্ড কেসটি আমার কাছেও জটিল লাগে, সবার কাছেই জটিল লাগে, এবং এই থার্ড কেসটি আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করে দেখি যে এটা আসলেই অনেক জটিল ম্যাথগুলো খুব সহজে সমাধান করা যায়, সেই প্রসেসটি তোমাকে দেখতে হবে। এবং পরবর্তীতে আরেকটি স্টেপ দেখাবো যেটা অপশন টেস্ট, তোমার যদি কোনো জায়গায় অপশন দেওয়া থাকে
তখন কিন্তু তুমি অপশন টেস্ট করার একটা অপশন থাকে, ওই অপশন টেস্টটাও কিন্তু আমরা এই যে দুই নাম্বার কেসটি যে ব্যবহার করেছি এটা দিয়ে করা যায়, তুমি চাইলেই অপশন টেস্টটা করতে পারবা।